বিএনপির সূত্র মতে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মসূচি করবে তারা আদালত প্রাঙ্গণে অবস্থান নির্বাচন কমিশন ভবন গেরাও সংসদ ভবন গেরাও এবং সচিবালয় গেরাওয়ার মতন কঠোর কর্মসূচিতে যাচ্ছে বিএনপি ইতিমধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে পাশাপাশি রাজধানী ঢাকার মধ্যে যে সকল নেতারা সমাবেশে লোকজড়ো করত এবং যাদের নেতৃত্বে হাজার হাজার লোক সমাবেশে উপস্থিত হতো সেই সকল নেতাদেরকে গ্রেফতার করা শুরু করেছে অনেকেই বলছেন সরকার বিরোধীদের আন্দোলন দমাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদেরকে গ্রেফতার করতে পারে কাজেই বিএনপির এই সকল সিনিয়র নেতাদেরকে গ্রেফতারের আগেই সরকার পতনের একদফ আন্দোলন সফল করতে হবে নয়তো এই সিনিয়র নেতাদেরকে এক একবার গ্রেফতার করলে আগামী নির্বাচনের আগে তাদেরকে আর জামিন দিবে না এই ফাঁকে শেখ হাসিনা আরেকটা একতরফা নির্বাচন করে ফেলবে শেখ হাসিনা যদি কোনোভাবে কোনো কৌশলে আরেকটা একতরফা নির্বাচন করে ফেলতে পারে তাহলে আগামী পাঁচ বছর যে কোনো মূল্যে সে ক্ষমতায় থেকে যাবে বিএনপির আন্দোলন অনেকটাই ডিলেডালা তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির এমন আন্দোলনে খুব যাচ্ছেন দলের হাইকমান্ড কেন কঠোর কর্মসূচি দিচ্ছে না এ নিয়ে প্রশ্ন তুলছেন তবে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ বলছেন হরতাল জ্বালা উপর মতন কঠোর কর্মসূচিতে যাবে না বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে যায় তারা তবে কোনো ফেসিস্ট সরকার কোনো স্বৈরাচারী সরকার বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনে বিদায় নিয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম নজির আছে কি আমার জানা নেই সুতরাং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের এ বিষয়ে ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত পাশাপাশি বিএনপিতে বিএনপির সাথে যুগপথ আন্দোলনে থাকা শরিক দলগুলোর সাথে বসে তারা কি চায় তাদের পরিকল্পনা কি সেই কথাগুলো মাথায় রেখে বিএনপির সিদ্ধান্ত নেওয়া উচিত এতে করে বিএনপিতে যেই শরিক দলগুলো রয়েছে এরা বিএনপির প্রতি আস্থা পাবে